সাম্প্রতিক একপক্ষীয় রাজনৈতিক পরিবেশের দরে প্রেক্ষাপট 2004 চনত সৃষ্টি হয়েছিল। তেতে সাইনিং ইন্ডিয়া স্লোগানে এনডিআর বিজয় নিশ্চিত বলিয়ে ঘোষণা করেছিল তদানীন্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীয়ে। আত্মবিশ্বাসত তলমল বাজপেয়ী আনকি ছমাস আগুয়ে অনুষ্ঠিত করেছিল সাধারণ নির্বাচন। পিছে নির্বাচনী ফলাফল উপরুয়া ঢৌয়ে নিরূপণ নকরে, নির্বাচনের ফলাফল নির্ধারণ করে রাজনীতির আন্ডার কারেন্টেহে। সেই কারকর প্রভাবতে 2004 চনত বাজপেয়ী গাদীরপরা উফরি গল। সাইনিং ইন্ডিয়াকে নাকচ করে দিলে ভোটারে। এইবার পরিস্থিতি অনুরূপ। অপ্রতিদ্বন্দ্বীর দরে আচরণ করে নরেন্দ্র মোদীয়ে দিছে 400 পার করার স্লোগান। কিন্তু 20 বছরের আগর আন্ডার কারেন্টর দরে এইবারও বিজেপির বিরুদ্ধে বই আছে শক্তিশালী স্রোত। বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষায় প্রতিপন্ন করেছে এই সত্য। নির্বাচনের পূর্বে বিজেপিয়ে সম্পন্ন করা সমীক্ষা অনুসরি এইবার মোদী হারিব। বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষার তথ্য অনুসরি হিন্দি হার্টল্যান্ডর 13খন আর দাক্ষিণাত্যর 2খন রাজ্যত আসন বাড়ি ইন্ডিয়ার। 5 বছর পূর্বে এই সমূহত বিজেপিয়ে জিকিছিল 326টা সমষ্টি। কিন্তু এইবার 326-র 130খন আসন বিয়োগ হব। কেবল বিহারতে বিজেপির 20খন আসন হ্রাস হব বলে দলীয় সমীক্ষকে তথ্য প্রদান করেছে। তদানুসরি উত্তর প্রদেশত 15, পশ্চিমবঙ্গত 10, ঝাড়খণ্ডত 6, ছত্তিশগড়ত 5, মধ্যপ্রদেশত 7 সমষ্টি বিজেপিয়ে হেরুয়াব। একদরে হারিয়ানার 5, দিল্লির 4, উত্তরাখণ্ডর 2, হিমাচল প্রদেশের 2, রাজস্থানের 8খন আসনত বিজেপি হারিব। অর্থাৎ এই 5খন রাজ্যত পূর্বর তুলনাত বিজেপির 21 সমষ্টি কমিব। আনকি প্রধানমন্ত্রীর গৃহ রাজ্য গুজরাটতো বিজেপিয়ে ক্লিন সুইপ করিব নোৱাৰে। গুজরাটের 3খন আসনত হারিব বিজেপি। এই তথ্য কোনো নিরপেক্ষ বিশ্লেষকরও নহয়। কেবাদিনিয়া সরজমিন অধ্যয়নের পিছত মোদীর বাবে ভয়ঙ্কর তথ্য দাখিল করেছে বিজেপির বিশ্লেষকেহে। গতিকে দলের হেডকোয়ার্টারত লাগিছে হৈচৈ। কিন্তু হিন্দি বলয় আর তেলেঙ্গানা তথা মহারাষ্ট্রত কমিব পৰা শক্তির জোড়া মারিবলৈ অসমত জোরদার প্রচার চলাইছে বিজেপিয়ে। সমগ্র উত্তর পূর্বাঞ্চলের লগতে উড়িষ্যা, তামিলনাডু আদিতো সর্বশক্তি প্রয়োগ করেছে বিজেপির হাইকমান্ডে। কিন্তু মুখেৰে দলের নেতৃত্বই যিয়েই নকওক কিয় যুঁজখন বিজেপির বাবে হৈ থকা নাই সহজ। এয়াই প্রতীয়মান করিলে দলের অভ্যন্তরীণ সমীক্ষায়। নিউজ ডেস্ক রিপোর্ট, বার্তা এনি।